তখন যেটা বলেছিলাম, ক্যাপ্টেন তো ক্যাপ্টেনই সব ফরম্যাটের জন্যেই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই অ্যাবিলিটি আমার আছে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আর টিমের এই অবস্থা বলতে, অবশ্যই যেই ক্যাপ্টেন হবে আমার মনে হয় সে যদি লম্বা সময় এর জন্যে হয় তাহলে তার প্ল্যান করাটা সুবিধা হবে। সো সামনে যেই আসবে আমি মনে করি ও যদি এনাফ অপরচুনিটি পায় সে অনেক ভালো কিছু করবে এবং তার প্ল্যান করতে অনেক সুবিধা হবে। অবশ্যই আমার মনে হয় যে অলমোস্ট 14টা ম্যাচ খেলবো আমরা এবছরে, দুইটা নেক্সট ইয়ার, আরও 12টা। যে 2 বছরের কথা বললেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট আমাদের টেস্ট ম্যাচগুলো, এবং বিশেষ করে যেই খেলাগুলো আমাদের দেশের মাটিতে হবে আমার মনে হয় যে এই ম্যাচগুলো আমরা কীভাবে জিততে পারি এটা খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাজ এ টিম হিসেবে এটাই আমাদের প্রথম গোল, এবং বাইরে গিয়ে আমরা কীভাবে কম্পিট করতে পারি, কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি, ওই গোলটা আমাদের সবার মধ্যে আছে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের দেশের মাটিতে আমাদের যেই বোলিং অ্যাটাক আছে এবং ব্যাটসম্যান যেরকম আছে, আমরা দেশের মাটিতে জেতার মতো টিম, এবং আস্তে আস্তে ওই অভ্যাসটা তৈরি করা দরকার। এখানে তো টেস্ট ম্যাচ খুব কম হয়েছে, যতটুকু ফার্স্ট ক্লাস ম্যাচ হয়েছে ওই একটা আইডিয়া। হ্যাঁ, উইকেট নিয়ে অনেক লম্বা ডিসকাশন হয়েছে তা না, উইকেটটা কীরকম আমরা বোঝার চেষ্টা করেছি, এবং হোম অ্যাডভান্টেজ এই কথাটা বলতে চাই না। আমার মনে হয় যে প্রত্যেকটা টিমই যখন হোমে খেলে তখন কিছু না কিছু অ্যাডভান্টেজ তাদের থাকে, অটোমেটিকই থাকে। সো ওইটা আমরা নেওয়ার চেষ্টা করব, এবং কালকে আসলে ম্যাচটা শুরু হলে আরও ক্লিয়ার বোঝা যাবে, ফার্স্ট সেশনে হয়তো বোঝা যাবে যে উইকেটটা কীরকম বিহেভ করতেছে, বাট আমাদের কিছুটা হলেও একটা আইডিয়া হয়েছে উইকেট সম্পর্কে। অবশ্যই চ্যালেঞ্জিং, বাট তারপরেও যে জিনিসটা আমি মনে করি যে ওইটা ডিফারেন্ট ফরম্যাট, এটা ডিফারেন্ট ফরম্যাট, বাট চ্যালেঞ্জ তো থাকবেই। আমাদের যেই টিম আছে বা যেই কম্বিনেশন আছে, আমি খুবই আশাবাদী যে আমাদের টিম এই 2টা ম্যাচ খুবই ভালো করবে। আমরা যে প্ল্যান করেছি ওটা যদি আমরা এক্সিকিউট করতে পারি খুবই ভালো করার সম্ভাবনা, এবং আমাদের এখানে যতগুলো প্লেয়ার আছে সবাই আমরা এই 2টা ম্যাচ কীভাবে জিততে পারি ওই প্ল্যানটাই করেছি। এখানে আমরা কেউই নেগেটিভ চিন্তা করতেছি না, এবং আমরা বিশ্বাস করি এই 2টা ম্যাচে আমরা জিততে পারি এবং আমরা এই জেতার জন্যই খেলবো। সো সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে। না অবশ্যই, আমার মনে হয় আমি একদম বলবো না অনেক নতুন টিম, বাট এক্সপিরিয়েন্স কম অবশ্যই, এটা একটা না একটা সময় হবে বাংলাদেশ ক্রিকেটে। যারা এতদিন খেলেছেন, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই স্টিল খেলতেছেন, সো একটা সময় ওনারা খেলবেন না। সো এটাই একটা সময়, আমি যেটা মনে করি এটা একটা অপরচুনিটি আমাদের, আমরা যারা ইয়াং প্লেয়ার আছি বা যারা নতুন টিমে আছে তাদের জন্য অপরচুনিটি, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত, এবং প্রত্যেকটা প্লেয়ার ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত, এবং এই অপরচুনিটিটা কীভাবে কাজে লাগাবে সেটার জন্যে তারা প্ল্যান করতেছে। কিন্তু এটার সঙ্গে
একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটা সার্কেলও শুরু হচ্ছে এটা থার্ড সার্কেল তো যেটা রেগুলার ক্যাপ্টেন উনি নাই ভাইস ক্যাপ্টেন হোয়াট এভার রিজন সে নাই আপনি ক্যাপ্টেন্সি করতেছেন পরে সিরিজ আপনি করবেন কিনা সেটা জানেন না টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের যে অবস্থাটা আপনি দেখেছেন এটা থার্ড সার্কেল চলতেছে আমরা প্রায় প্ল্যানের কথা বলি যে প্ল্যান বা টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট আমাদের সবার উপরে এগুলো বলি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সার্কেল শুরু হচ্ছে কিন্তু বাংলাদেশ যে অবস্থা থেকে শুরু করতেছে এটা কি টেস্ট নিয়ে বাংলাদেশের সিরিয়াসনেসের যে একটা ঘাটতি এটা মানে ওভারঅল সব মিলে সেটা কি দেখাচ্ছে ঘাটতি তো দেখাচ্ছে না মানে আমার মনে হয় প্লেয়াররা তো সবাই আছে প্লেয়াররা চায় যে এই সার্কেল কীভাবে আমরা ভালো করতে পারি কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি হ্যাঁ ক্যাপ্টেনের বিষয় যেটা বললেন হ্যাঁ একটা ক্যাপ্টেন যদি লম্বা সময় থাকে তাহলে ওর জন্য প্ল্যান করাটা সুবিধা হবে আমি আশা করি হয়তো বোর্ডও প্ল্যান করেছে যে লম্বা সময়ের জন্য দিবে বাট আমার কাছে মনে হয় না প্লেয়াররা খুব বেশি এটা নিয়ে চিন্তা করছে কারণ ওইটা আলাদা বাট প্লেয়াররা প্লেয়ারদের যদি পারফরমেন্স করে সেক্ষেত্রে টিম ভালো একটা অবস্থানে যাবে সো ইম্পর্টেন্ট হইলো যেই ক্যাপ্টেন হবে সে তার দায়িত্ব পালন করবে বাট প্রত্যেকটা প্লেয়ারের যেই রোল ওটা যদি আমরা পালন করি তাহলে অটোমেটিক টিম ভালো একটা অবস্থায় যাবে নির্ধারিত প্ল্যান তো আছে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের হোমের ম্যাচগুলো জিততে হবে এটা প্রথম প্রায়োরিটি আমাদের হোমে আমরা কীভাবে ম্যাচ জিততে পারি কীভাবে আরও ভালো খেলতে পারি এটা প্রথম ইম্পর্টেন্ট যে কোনো টিমের এগেনস্টে এবং দেশের বাইরে গিয়ে আমরা কীভাবে আস্তে আস্তে আরও অন্য টিমের সাথে কম্পিট করতে পারি এটাই আমাদের গোল কী ধরনের উইকেট হইতে পারে এটা তো আসলে এখানে বলা ঠিক হবে না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আপনারা হয়তো কালকে দেখলে বা ক্লিয়ার একটা আইডিয়া পাবেন এবং আমরা প্লেয়াররাও একটা ভালো যতটুকু পেরেছি আমরা আইডিয়া নিয়েছি ওই অনুযায়ী আমরা প্ল্যান করেছি আমাদের যেই স্ট্রেংথ আছে ওই অনুযায়ী আমরা কালকে মাঠে আসব তো আমার মনে হয় যে কালকে যখন ম্যাচটা শুরু হবে আরও ক্লিয়ার ইনফরমেশান আমরা পাবো হ্যাঁ আমার কাছে তো সেটাই মনে হয় যে টসটা অনেক ইম্পর্টেন্ট হবে বাট অ্যাজ এ প্লেয়ার আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই ওটার জন্য প্রস্তুত ব্যাটিং করি বা বোলিং করি আমাদের যার যে রোল ওই রোলটা আমরা কীভাবে পালন করতেছি যদি টস আমাদের ফেভারে আসে খুবই ভালো যদি না আসে এটা তো আসলে কন্ট্রোলের বাইরে সো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নেই এটার উত্তর দেনি আগে ভুলে যাবো হ্যাঁ সাকিব ভাইকে তো অবশ্যই মিস করবো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই মিস করবে টিমের ব্যাপারে উনি গতকালকে ফোন করেছিলেন রাতে তার সাথে কথা হয়েছে কংগ্রেচুলেট করেছেন এবং সব প্লেয়ারদেরকে উইশ করেছেন যে ভালো করার এবং বলেছেন যে আমরা যেই জিনিসটা পারি ওইটাই যেন আমরা করি এবং এই তো এরকমই কথা হয়েছে আর কি হ্যাঁ আমার মনে হয় টেস্ট ক্রিকেটে খুব বেশি এরকম পরীক্ষা নিরীক্ষা হয় না ব্যাটিং অর্ডার বা কোন সময় কে বোলিং করবে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আমার মনে হয় না চেঞ্জেস হয় আমি আশা করব যে এই জিনিসগুলো একই রকম থাকবে যে ক্যাপ্টেন হোক বা যেই কোচিং স্টাফ যারাই আছে তারা আমার মনে হয় এই বিষয়টা নিয়ে খুবই অবগত আছে এবং আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন টেস্ট ক্রিকেটে হবে আমার মনে হয় টপ অর্ডারে জাকির জয় সাদমান সৌরভ ভাই ওনারাই আছেন সাথে আমি আছি আমি একটা ম্যাচ খেলেছি তারা তো NCL ছিল ওয়ার্ল্ড কাপে ছিল না সো তাদের আমার মনে হয় ভালো খুব ভালো প্রিপারেশন হয়েছে সবাই মোটামুটি রানের মধ্যে ছিল
সো এটা একটা দিক যে তাদের আসলে ওয়ার্ল্ড কাপের সাথে কোনো মিল নেই, বাট আমাদের কথা যদি বলেন অবশ্যই আমাদের একটা খারাপ সময় গিয়েছে, বাট ওটা ওয়ান ডে ফর্ম্যাট ছিল, ওটা টেস্ট ফর্ম্যাট। লাস্ট টেস্ট ম্যাচ আমরা আফগানিস্তানের সাথে যখন খেলি আমরা মোটামুটি সবাই ভালো অবস্থাতে ছিলাম এবং ম্যাচটা ভালো ছিল। সো ওই কনফিডেন্সটা নিয়ে আমরা এই ম্যাচটা খেলব এবং আশা করব যে ফার্স্ট ক্লাস যারা খেললো, যেই যেই অবস্থায় খেলেছে, যেই পারফরমেন্সটা করেছে, ওটাই জাস্ট এখানে শো করার চেষ্টা করবে। স্পেসিফিকভাবে কী শিখেছে এটা আসলে বলা মুশকিল, কারণ ওয়ান ডে ফর্ম্যাট ছিল, এটা টেস্ট ফর্ম্যাট। বাট হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশানে আরেকটু কি বেটার করতে পারতাম, সেটা ফিল্ড প্লেসমেন্টে হইতে পারে বা বোলিং কাকে চেঞ্জের ব্যাপারে হইতে পারে, এই ছোটো ছোটো বিষয় স্পেসিফিকভাবে বলা মুশকিল। আর নিউজিল্যান্ড টিম খুবই ভালো দল আমার মনে হয়, টেস্টে ওরা তো খুব স্ট্রং একটা সাইড এবং চ্যালেঞ্জিং একটা সাইড, বাট যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা এবং আমাদের স্পিনার্স বলেন বা ব্যাটিং যদি চিন্তা করি, অবশ্যই আমরা খুব ভালো দল। সো আমরা যদি আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারি, আমাদের যে যার রোল ওইটা যদি আমরা প্ল্যান করে করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই টিমকে হারানো সম্ভব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ